আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে। আপা আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আছি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিডল মেশিন করতেছি আপা, কিন্তু এলাকার পরিস্থিতি তো আপা খুব খারাপ। কারবাঙ্গিচরে বা কেরানীগঞ্জে আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা। এখন ওদেরকে তো আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা, আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যতটুকু পারি আপা সহযোগিতা করতেছি, আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাইকে ওদেরকে হেল্প করো করলাম, আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু গুছানোর চেষ্টা করো আপা, তাহলে করবো আপা, এটা আপনার সিদ্ধান্ত আপা। না এখানে বসে এখন সাহায্য করো সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। জি জি আপা জি আপা আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেছে না আপা, এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইত। আইনজীবীরা যেতে পারে না দাঁড়াতে পারে না সেখানে করে, তো সেখানে যখন আইনজীবীরা যাবে সেখানে ওদের বলো যে আমাদের লোকজনদের অর্গানাইজ করে সোজা কোর্টে ওখানে যাই, আর তাছাড়া তার কোনো ওয়ে নেই আপা। তবে আমি কালকে সিদ্দিক ভাইয়ের সাথে কথা বলে কাজ করতে হবে। জি আপা তোমার একটা কাজ করো, তোমার যেখানে আসো ওখানকার এখন তখন ইলেকশন চলছে। জি আপা ওই সব তাদের ক্যাম্পেনিং এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেনিং এর সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা, তারপর যখন মানে এদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা। জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না, আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা, ট্রাম্প আবারও আসতেছে আপা, কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো এগুলা বলা যায় না, তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা, রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা। জি আপা আর একটা আপা যেহেতু সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যেখানে থাকে সেখানে ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয়, তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে, বিদেশে তো কম যায়। জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না, আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা, আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা। আপা আপনি আসেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনি গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে, এরকম একটা নিউজ আসছে আপা। জি একটা নিউজ আসছে যায় যায় দিনে আপা পরশু দিন আপা যায় যায় দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে একটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা। কষ্ট লাগে আপা আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা এই মিডিয়া গুলো আপা আমাদের কাজ করে না আপা, কেউ সত্য বলে না আপা, আপনার কই যাবো আপা, আপনি আসেন আপা আল্লাহ আপনার বাসায় রাখুক আপা, আপনি যেতে আসেন আপা আমরা আসি আপা আমরা আসি আপা আপনার জন্য আপা। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা, দূরে নেই আমি খুব কাছাকাছি আছি। জি আপা না আপা আপনাকে দেশে আপা এটাই ইয়া করেন, আপনি যখন নিয়ে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও দেশে যে ওই কারমাঙ্গিচর কেরানীগঞ্জের ওইখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও ওইখানে কাজ করাও আপনি বললে সাথে সাথে দৌড় দেবো আপা। এখন গেলেই দেবেন একখানা মামলা।